এখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি রূপান্তর, তবে এই ক্ষেত্রে আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি আরো দুইটা ভিডিও তৈরি করছি, ওই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো এখন দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, তবে আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা আরো দুইটা ভিডিও করছি, ওই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমাদের কিছু প্রবলেম দেওয়া আছে, এগুলো সলভ করতে হবে। এখন সলভ করব কিভাবে সেটা যদি বলি, তাহলে একটা স্লোগান নিয়ে আমরা কাজ করব। আমাদের স্লোগানটা কি, এই স্লোগানটা যদি আমরা একটু দেখি, আমাদের স্লোগানটা হচ্ছে এটা। নর্মালি আমরা গুণ করলে গুণ ফলের প্রত্যাশা করি বা গুণ ফল নিয়ে আমরা কাজ করি, কিন্তু এখানে যদিও গুণ, আনসার কিন্তু গুণ ফল নয়। তাহলে আনসার কি, এই কথা স্পষ্ট আমরা বলতে চাই যে এখানে বলা আছে যদিও গুণ, আনসার কিন্তু গুণফল নয়। আনসার কিন্তু গুণফল নয়, তাহলে আনসার কি হবে? এটা এক কথা বলা একটু প্রবলেম, এক কথা বলা যাচ্ছে না, এটা কয়েকটা ধাপে ধাপে আনসারটা তৈরি করতে হবে। তো আমি ধাপগুলো আগে একটু অ্যানালাইসিস করি। ধাপগুলো কি কি, যে আমাদের যে কোশ্চেনে যে ভগ্নাংশটা দেওয়া থাকবে, প্রদত্ত ভগ্নাংশ যেটাকে বলতেছি, সেটা ক্রমান্বয়ে গুণ করে আমাকে পূর্ণ অংশ তৈরি করতে হবে। অর্থাৎ ভগ্নাংশ থেকে আমি, আমার টার্গেট হচ্ছে পূর্ণ অংশ তৈরি করা, সেক্ষেত্রে আমি গুণ অবলম্বন করবো। এখন গুণটা করব কিভাবে, এখানে চারটা দাফে আমি গুণটা করব। প্রদত্ত ভগ্নাংশটিকে রূপান্তরিত বেস দ্বারা গুণ করতে হবে। গুণফল যেটা হবে সেটার পূর্ণাংশ এবং ভগ্নাংশ আলাদাভাবে বিবেচনা করা হয়। এখানে পূর্ণাংশ এবং ভগ্নাংশ হবে গুণফলের, পূর্ণাংশ আলাদা এবং ভগ্নাংশ আলাদা বিবেচনা করতে হবে। গুণফলের ভগ্নাংশগুলোকে ক্রমান্বয়ে গুণ করে যথাসম্ভব শূন্য করা, এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। যথাসম্ভব শূন্য করা অর্থাৎ আমাদের টার্গেট থাকবে ভগ্নাংশটাকে গুণ করে করে ধীরে ধীরে জিরো করে ফেলা, এবং সর্বপ্রথম পূর্ণাংশ থেকে শুরু করে সর্বশেষ পূর্ণাংশ পর্যন্ত সাজিয়ে লেখা। এই চারটা দাঁত নিয়ে আমি কাজটা করব। তো শুরুতে আমি একেবারে একটা ইজি প্রবলেম যদি দেখি, সেটা হচ্ছে এরকম যে এখানে যেটা দেওয়া আছে সেটা আমি যদি প্রবলেমটা সলভ করি, এখানে সলভ করে আসা প্রবলেমটা আমরা শুধু কাজ করবো এটা নিয়ে। কাজটা কি হবে, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, যেমন এখানে 0.25, এটা আমাদের কোশ্চেনে আমরা যে কোশ্চেনগুলো সলভ করবো সেই কোশ্চেনে প্রথম প্রবলেমটা হচ্ছে 0.25, এটাকে দশমিকে দেওয়া আছে, বাইনারিতে নিতে হবে, তাহলে এটাকে দুই দিয়ে গুণ করতে হবে। তো এখন গুণ করতে আমরা কিন্তু স্লোগানটা কি, স্লোগান হচ্ছে গুণ ফল কিন্তু আনসার নয়। তাহলে 0.25কে যদি দুই দিয়ে গুণ করি তাহলে রেজাল্ট কত হয়, আমরা যদি দেখি 0.5 হবে। ক্যালকুলেটর ইউজ করি, 0.25, এটাকে আমি দুই দিয়ে গুণ করব, দুই দিয়ে গুণ করলে হচ্ছে কত, 0.5, রেজাল্ট 0.5। আমি কিন্তু দুইটা কালার ইউজ করছি এখানে, এই 0.0কে এক পাশে লিখছি, অর্থাৎ এটা পূর্ণাংশ, এটা ভগ্নাংশ, অর্থাৎ পয়েন্টের পরের অংশটাকে আলাদা লিখছি, আর পয়েন্টের বাম পাশেরটাকে লিখছি অন্য কালার, কালারের কম্বিনেশন দিয়ে লিখছি, পয়েন্টের বাম পাশেরটা এক কালার, পয়েন্টের ডান পাশেরটাকে লিখছি আরেক কালারে। সুতরাং আমরা এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এখানে একটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ, এই পূর্ণাংশটা আলাদা হবে, ভগ্নাংশটা আলাদা হবে। তাহলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই পূর্ণাংশটাকে আবার কিন্তু দুই দিয়ে গুণ করব, ভগ্নাংশটাকে, এই ভগ্নাংশটাকে দুই গুণ করলে কত হবে, 1 হবে। তাহলে এটা হচ্ছে পূর্ণাংশ আর 1.0 এটা ভগ্নাংশ। তাহলে আমাদের কথা মতো আমাদের স্টেপিংগুলো ছিল কি, যথাসম্ভব আমাকে ভগ্নাংশটাকে জিরো করা। এই সিরিয়ালটা হচ্ছে ভগ্নাংশের, এই সিরিয়ালটা পূর্ণাংশের, তাহলে ভগ্নাংশের এখানে জিরো হয়ে গেছে, তার মানে আমার কাজটা কমপ্লিট। তাহলে আমার আনসার কত হবে, আনসার যদি লিখতে চাই তাহলে প্রথম পূর্ণাংশ হচ্ছে 0 আর শেষ পূর্ণাংশ হচ্ছে 1, তাহলে আনসার হবে আমার 0.25 আছে দশমিকে, এটাকে আমি যদি বাইনারিতে লিখি লিখতে হবে 0.01, এটা লিখতে হবে বাইনারিতে, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা আরেকটা প্রবলেম দেখি, অক্টালে যদি করি প্রবলেমটা, অক্টালের প্রবলেমটা যদি দেখি, এই প্রবলেমটা আমাদের অক্টালে 8 দ্বি গুণ করতে হবে, এখানে 8 দ্বি গুণ করা আছে। আমরা যদি একটু দেখি কিভাবে কাজটা আমরা করছি, আমরা একটু দেখে নিলেই বুঝতে পারবো। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে
এবং দা রেজাল্ট এটা এটাকে আমি বাইনারি অক্টালে নিব তাহলে 8 দিয়ে গুণ করতে হবে এই অংশটা হচ্ছে আমার কোশ্চেন এটা এটা দশমিক পদ্ধতির কোশ্চেন এই অংশটাকে আমি অক্টালে নিব সুতরাং 8 দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে লিখতে পারি 0.9 আমার যেটা রেজাল্ট এটা লিখি আমি 0.9696875 × 8 তার আমার কত আসলো আমার 7.75 তাহলে এখানে পূর্ণাংশ হচ্ছে 7 আর ভগ্নাংশ হচ্ছে 0.75 তাহলে আমাদেরকে দুইটা জিনিস আলাদা বিবেচনা করতে হবে পূর্ণাংশ লিখতে হবে এই একটা লম্বালম্বি আমি দাগ দিছি দাগের বাম পাশে লিখতে হবে পূর্ণাংশ ডান পাশে লিখতে হবে ভগ্নাংশ এই এই ফরম্যাটে আমরা কাজটা করব এখন আবার যেটা সেটা হচ্ছে এখন ভগ্নাংশ হয়ে গেছে 0.75 তাহলে এখানে আমি 0.75 ইনটু লিখতে হবে 8 এটাকে আবার আমি গুণ করব তাহলে রেজাল্ট হলো কত 6 তাহলে এখানে আমি যে রেজাল্ট দেখতেছি সেটা 6 6 হচ্ছে পূর্ণাংশ ভগ্নাংশ হয়ে গেছে 0 তাহলে আমাদের মূল কাজ হচ্ছে যে যে প্রবলেমটা দেওয়া থাকবে এখানে বেস দিয়ে গুণ করতে হবে রূপান্তরিত বেস দিয়ে গুণ করে পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে বিবেচনা করতে হবে তাহলে আমাদের আনসারটা হবে এটা অর্থাৎ প্রথম পূর্ণাংশ হচ্ছে 7 শেষ পূর্ণাংশ 6 তাহলে আমাকে এটাকে যদি আমি লিখতে চাই তাহলে 0.76 এটা হবে আমার অক্টাল এই সংখ্যাটা দশমিকে আছে এই সংখ্যাটার অক্টাল সংখ্যাটা হয়ে গেছে এরকম তাহলে এখানে বিবেচনার বিষয় হচ্ছে পূর্ণাংশ এবং ভগ্নাংশ গুণফল না সরাসরি গুণফল নিয়ে কিন্তু আমাদের কাজ না আমরা যদি এই প্রবলেমটাকে আবার দেখি এখানে যদি দেখি এটা একই প্রবলেম কিন্তু আমরা এটা হেক্সাতে নেব সেম প্রবলেম আমরা হেক্সাতে নেব কিভাবে হেক্সাতে নেব এই যে এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখানে আমরা হেক্সাতে নেব তাহলে প্রবলেম 0.9678875 × এটা 16 হবে আমাদের যেহেতু আমি হেক্সাতে নেব তাহলে এটা 15.5 হতেছে তাহলে রেজাল্ট আসতেছে কত 15.5 তো 15.5 এর মধ্যে পূর্ণাংশ হচ্ছে 15 আর 0.5 হচ্ছে ভগ্নাংশ তাহলে 15 কে আমি আলাদা লিখব 0.5 কে আলাদা লিখব পরবর্তী ধাপে আমি যেটা করব সেটা হচ্ছে 0.5 যেটা 0.5 × 16 তাহলে আমার এই 0.5 × 16 তাহলে এখন পূর্ণাংশ 8 ভগ্নাংশ কিন্তু 0.0 তার মানে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে আমার রেজাল্ট কি হবে যেহেতু এটা আমি হেক্সাতে নিচ্ছি তাহলে হেক্সাতে নিলে এফ মানে কি এফ মানে হচ্ছে 5 এফ 15 মানে হচ্ছে এফ তাহলে আমার এখানে এভাবে লিখতে হবে 0.F8 এটা হলো আমার হেক্সা অর্থাৎ এই সংখ্যাটা দশমিকে দেওয়া আছে এটার হেক্সাটা হচ্ছে এই প্রবলেমটা এখন আমরা এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা আমার যথাসম্ভব 0 হয়ে গেছে অর্থাৎ ভগ্নাংশ 0 হয়ে গেছে এখানে ভগ্নাংশ 0 হয়েছে অক্টালের ক্ষেত্রে আমরা দেখছি ভগ্নাংশ 0 হয়েছে বাইনারির ক্ষেত্রে আমরা দেখলাম ভগ্নাংশ 0 হয়েছে এখন সব অঙ্কে কিন্তু 0 হবে না যেমন কিছু কিছু প্রবলেম নিয়ে আমি এখন কাজ করবো এগুলো কখনো 0 হবে না তাহলে কি হবে এটা নিয়ে আমরা একটু দেখি যেমন এই প্রবলেমটা যদি আমি দেখি এখানে কিন্তু কখনো 0 হয়নি 0.23 কে আমরা এটা এটা দশমিকে দেওয়া আছে এটাকে আমি বাইনারিতে নিব তাহলে 0.23 কে আমি 2 দিয়ে গুণ করব এখন আমি কালার কম্বিনেশন দিয়ে দেখাচ্ছি যে আমাদের এটা হচ্ছে ভগ্নাংশ এটা হচ্ছে পূর্ণাংশ এটা আমি গুণ কয়েকটা গুণ করে দেখাতে পারি যে আমাদের রেজাল্টটা কি আসতে পারে যেমন এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 0.23 তাহলে 0.23 × 2 তাহলে এটার পূর্ণাংশ 0 আর 0.646 হচ্ছে ভগ্নাংশ আমি লিখে ফেললাম তাহলে আমাদের 0.6 এটাকে আমি 2 দিয়ে গুণ করব 2 দিন করে 0.92 তাহলে 0 আমার পূর্ণাংশ ভগ্নাংশ হচ্ছে কত 92 এটাকে আমি 2 দিয়ে গুণ করব এখন এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি এটাকে 2 দিয়ে গুণ করলে 1.84 হবে এখানে 1 হচ্ছে পূর্ণাংশ ভগ্নাংশ হচ্ছে 1 হচ্ছে পূর্ণাংশ ভগ্নাংশ হচ্ছে 0.84 তাহলে এটাকে আমি 0.84 কে কিন্তু পরবর্তীতে 0.84 × 2 তাহলে 1.68 তাহলে এখন পূর্ণাংশ হচ্ছে 1.68 হচ্ছে ভগ্নাংশ এটা আমি দেখতেছি পূর্ণাংশ 1.68 হচ্ছে ভগ্নাংশ এখন আমি আবার যেটা করব 0.68 কে 2 দিয়ে গুণ করব তাহলে 1.36 তাহলে পূর্ণাংশ 1.36 হচ্ছে আমার ভগ্নাংশ পূর্ণাংশ 1.36 ভগ্নাংশ এখন আমাদের কাজ হচ্ছে ভগ্নাংশকে 0.36 দিয়ে গুণ করা
তাহলে কত হলো 0.72 তাহলে এখন পূর্ণাংশ 0 ভগ্নাংশ 0.72 ইনটু 2 তাহলে এটা আমাদের রেজাল্ট আসলো এর পরবর্তীতে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে রেজাল্ট 1.44 তাহলে পূর্ণাংশ 1 ভগ্নাংশ হচ্ছে তাহলে পূর্ণাংশ 1 ভগ্নাংশ 0.44 তাহলে 0.44 ইনটু 2 তাহলে কত আসলো 0.88 এইভাবে কিন্তু আমাদের আসতে থাকবে এখানে যেটা দরকার সেটা হচ্ছে আমরা কিন্তু এই যোগ এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা ভগ্নাংশকে গুণ করতেছি পূর্ণাংশটাকে এই কালার কম্বিনেশন দিয়ে আমি লিখছি এখন আমাদের এখানে যেটা রেজাল্ট সেটা হচ্ছে এখান থেকে শুরু হবে প্রথম পূর্ণাংশ থেকে আমাকে শুরু করে এবং শেষ পূর্ণাংশ পর্যন্ত লিখতে হবে তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে তাহলে আমাদের রেজাল্ট হবে এটা রেজাল্ট হবে 0.23 এটাকে যদি আমি এটা দশমিক সংখ্যা এটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করি তাহলে আমার রেজাল্ট হবে 0. এখানে 0000111010 এইভাবে লিখে আমাকে কন্টিনিউশন দেখাইতে হবে যেটা কখনো 0 হচ্ছে না অর্থাৎ এখানে আমার ভগ্নাংশ কখনো 0 হচ্ছে না এখন আমরা আরেকটা প্রবলেম নিয়ে যদি আলোচনা করি তাহলে আবার দেখা যাবে যে অক্টালের ক্ষেত্রে যদি আমি একটা কাজ দেখাই সেই ক্ষেত্রে যদি এখানে একই কথা যে আমরা এখানেও যে কাজটা করছে সেখানেও কিন্তু আমরা শুরু করছি যেটা সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে আমাদের 0.9 এটা দশমিকে দেওয়া আছে এটাকে আমি অক্টালে নিব সুতরাং 8 দিয়ে গুণ করা হয়েছে রেজাল্ট আসছে 7.2 এখন পূর্ণাংশ কত পূর্ণাংশ 7 ভগ্নাংশ 0.2 তাহলে এই পূর্ণাংশ কিন্তু আলাদা হয়ে যাবে পূর্ণাংশ আলাদা যাবে 0.2 কে আমি 0.2 এখন তাহলে আমাকে কাজ করতে হবে 0.2 ইনটু 8 তাহলে আমাদের রেজাল্ট কত 1.6 তাহলে পূর্ণাংশ আলাদা হয়ে যাবে 1.6 ভগ্নাংশ আবার কাজ করবে তাহলে আমাকে আবার কাজ করতে হবে 0.6 নিয়ে 0.6 ইনটু 8 তাহলে এখন 4.8 আসলো তাহলে 4.8 এর মধ্যে আমি 4.8 তাহলে 4 হচ্ছে পূর্ণাংশ ভগ্নাংশ হচ্ছে 0.8 তাহলে আমি ভগ্নাংশ নিয়ে আবার কাজ করব সেটা ভগ্নাংশ নিয়ে কাজ করতে গেলে 0.8 ইনটু 8 তাহলে 6.4 হচ্ছে আমার 6.4 তাহলে পূর্ণাংশ কত 6.4 হচ্ছে ভগ্নাংশ তাহলে আমাদের আবার কাজ করতে হবে কত নিয়ে তাহলে আবার কাজ করতে হবে 0.4 নিয়ে পূর্ণাংশ কিন্তু আমাদের বিবেচনা থাকবে না গুণ করার সময় কিন্তু কখনো পূর্ণাংশ বিবেচনা থাকবে না 0.4 ইনটু 8 তাহলে এখানে রেজাল্ট কত আসলো 3.2 তাহলে পূর্ণাংশ বিবেচনা আসবে না আবার 0.2 কে 8 দিয়ে আমরা এইভাবে গুণটা কমপ্লিট করছি এখানে মূল যে কথাটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকবার গুণ করার ক্ষেত্রে গুণফলটাকে আমরা কিন্তু বিবেচনায় আনতেছি না আমরা গুণফলটাকে দুই ভাগ করে ফেলতেছি একটা হচ্ছে পূর্ণাংশ লিস্ট আর একটা হচ্ছে ভগ্নাংশ লিস্ট আমরা বারবার ভগ্নাংশকে গুণ করতেছি পূর্ণাংশকে কিন্তু আমরা কোনো অপারেশন নিচ্ছি না রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে আমাকে যেটা মনে রাখতে হবে প্রথম পূর্ণাংশ থেকে শুরু করে শেষ পূর্ণাংশ পর্যন্ত এই লিস্টটা তৈরি করতে হবে এখানে যেটা দেখা যাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত একটা সিকোয়েন্স আবার এখান থেকে এই পর্যন্ত সেম সিকোয়েন্স তাহলে আমাদের এখানে একটা পূর্ণপনিকের একটা ব্যাপার আসছে তার মানে 0.9 এটাকে দশমিকে আসছে এটাকে যদি আমি অক্টালে রূপান্তর করি তাহলে 0.7 হবে 7.1463 তাহলে এটা এখান থেকে এই পর্যন্ত কিন্তু রিপিটেড এই 1463 তারপর 1463 এটা রিপিটেড তাহলে আমাদের এটা রিপিটেড আসলো তার মানে এখানে কিন্তু ভগ্নাংশটা জিরো করা যাচ্ছে না এটা একটা পয়েন্ট গেল এখন আমরা হেক্সাতেও যদি এরকম দেখতে চাই তাহলে কিন্তু সম্ভব হেক্সাতেও কিন্তু এরকম একটা প্রবলেম আমাদের এখানে আছে হেক্সার এই প্রবলেমটা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে দেখা যাবে 0.3 হেক্সারি প্রবলেমটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের খেয়াল করতে হবে এখানে 0.3 তাহলে 0.3 এটা দশমিকে আসছে এটাকে আমি হেক্সাতে নিতে চাই গুণ করলে 4.8 হচ্ছে 4.8 হচ্ছে তাহলে আমি পূর্ণাংশকে এই পাশে লিখবো ভগ্নাংশকে এই পাশে লিখবো তাহলে 0.8 নিয়ে কিন্তু আমাদের পরবর্তী অংশে কাজ আমাদের কাজ হচ্ছে 0.8 নিয়ে তাহলে আমি এটা মুছে ফেলতে হবে 0.8 ইনটু 16 তাহলে 12.8 তাহলে পূর্ণাংশ 12.8 ইনটু আমাদের কাজ তাহলে এইভাবে প্রত্যেকবার কিন্তু আমাদের রেজাল্টটা আসতেছে এইরকম তাহলে এখানে যেটা দরকার সেটা হচ্ছে যেহেতু আমি হেক্সা নিচ্ছি হেক্সা কিন্তু এ হচ্ছে 10 বি 11 সি 12 তার মানে এটা কিন্তু সি
এটা সি তার মানে আমাদের যেটা আসছে রেজাল্ট সেটা হচ্ছে 0.3 এটা দশমিকে আছে এটাকে যদি আমি হেক্সাতে নিতে চাই তাহলে এখানে 0.4 সি এই সি বারবার রিপিট করবে এটাই মূল কথা এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এই ভগ্নাংশ কি জিরো করা যাচ্ছে না তাহলে আমরা মূল স্লোগানটা যেটা ছিল সেটা যদি একটু অ্যানালাইসিস করি সেটা হচ্ছে এরকম যদিও গুণ आंसर কিন্তু গুণফল নয় आंसर কি হবে आंसर হচ্ছে পূর্ণাংশ आंसर আমাদের টার্গেট অনুসারে যেটা হবে আমাদের বাক্স आंसर সম্পর্কে যেটা একটা প্যাটার্ন সেটা হচ্ছে পূর্ণাংশের প্যাটার্ন অর্থাৎ আমাদের টার্গেট গুণফলের ভগ্নাংশগুলোকে ক্রমান্বয়ে গুণ করে যথাসম্ভব জিরো করা আর জিরো করতে না পারলে যেভাবে আছে সেভাবে রেখে আমাকে সর্বশেষ পূর্ণাংশ থেকে শুরু করে সর্বশেষ শেষ পূর্ণাংশ পর্যন্ত সাজিয়ে লেখা এবং পূর্ণাংশের প্যাটার্নটাই হবে কিন্তু আমাদের রেজাল্ট এটাই হচ্ছে আমাদের মূল কথা স্লোগানটা আমাদের এটাই বোঝাচ্ছে